আগামী মাসের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার জানালেন কাদের তফসিলের পর আসন ভাগাভাগি বলছেন 14 দল নেতারা। খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করা উদ্দেশ্যমূলক অভিযোগ বিএনপির, কাল সারা দেশে প্রতীকী অনশন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মামলায় আলোকচিত্রী শহীদুল আলমের জামিন নামঞ্জুর। এবং পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুরের নড়িয়াবাসী, হুমকির মুখে বিভিন্ন স্থাপনা, নাটোরের লালপুরে বাঁধে ভাঙন। ছিলেন ফার্স্ট সিকিউরিটিস লাইন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছে সাবরি আহমেদ এবং আমি সাবরিনা মামলাদ। এছাড়া সংবাদে আরো থাকছে, অর্থ হাতিয়ে নিতে হবিগঞ্জে সুস্থ শিশুকে অসুস্থ দেখে হাসপাতালে ভর্তি, মোবাইলে দুই চিকিৎসকের কথোপকথন ফাঁস। অক্টোবর মাসের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের আকার গতবারের মতোই ছোট হবে, টেকনোক্র্যাট কেউ থাকবে না বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন আগামী মাসেই চূড়ান্ত করে ফেলা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগামী নির্বাচনে জোট শরিকদের 65 থেকে 70 আসন দেওয়া হতে পারে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে বলে তারাই ঘোষণা দিয়েছে। মেরুকরণ যেভাবে হবে, জোটের সমীকরণও সেভাবেই হবে। এখন পর্যন্ত আমরা কাউকে মনোনয়ন দেইনি, তবে যাদের অবস্থা ভালো, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, অনেক প্রার্থী আছে এর মধ্যে যারা এগিয়ে আছে, এরকম অনেককে বলা হয়েছে, কিছু কিছু টিপস দেওয়া হয়েছে যে আপনি এই এই বিষয়গুলো নজর দিন। জাতীয় নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের নেতারা। তারা বলছেন, শরিক দলগুলো কতটা আসন পাবে তা নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর, তবে মহাজোট গঠন বা আসন ভাগাভাগির বিষয়টি নির্ভর করছে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার উপর। মিরাজ মিটুর রিপোর্টে থাকছে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আদর্শিক জোট 14 দলের, তবে এখনো শরিকদের মধ্যে আসন বণ্টন হয়নি। আমাদের একটা পার্লামেন্টারি ভোট আমরা করেছি, সেই পার্লামেন্টারি ভোটে মোটামুটিভাবে তালিকাটা সেমি চূড়ান্তকরণ আমরা করে ফেলেছি। জোটের শরিকরা যখন আলোচনায় বসবে তখন চূড়ান্তভাবে আসনের সংখ্যার কত হবে সেটা নির্ধারণ হবে, তার আগে বলা সম্ভব না। তারা বলছেন, আদর্শিক মিল হলে বাড়তে পারে 14 দলের কলেবর। ইতিমধ্যে আমাদের এখানে বিভিন্ন মানে জোট এবং ব্যক্তিরা আসছেন, আদর্শের সঙ্গে মিল খাবে জোটে আসবে, জোট সমৃদ্ধ হবে, আদর্শের সঙ্গে মিল না থাকলে জোটে আসবে না। আর নির্বাচনী জোট মহাজোটের আকার বাড়ার ইঙ্গিতও দিলেন এই আওয়ামী লীগ নেতা। একটা সম্ভাবনা আছে আপনার বর্তমান 14 দলের জোটকে সম্প্রসারণ করার জন্য বা মহাজোট হিসাবে এটাকে সম্প্রসারিত করার জন্য, তবে নির্ভর করবে বিএনপি যদি ইলেকশন করে সেক্ষেত্রে একটি পরিস্থিতি দাঁড়াবে যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কীভাবে ইলেকশনটা করবো। এখন সম্পূর্ণ পরিস্থিতি নির্ভর করছে আপনার ইলেকশনের সময় একটা পরিস্থিতির উপরে। স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন বলেও মনে করেন 14 দলের নেতারা। গণতন্ত্র সংবিধান ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটা এই ধারাবাহিকতা বজায় না থাকতে পারে বাংলাদেশ নিরাপদ দেশ থাকবে না, একটা অস্থিতিশীলতার মধ্যে দেশ চলে যাবে আবার। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কালক্ষেপণের অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি বলেন, চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে বিএনপি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেও
এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ারও দাবি জানান রিজভি। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 12 সেপ্টেম্বর সারা দেশে পূর্ব ঘোষিত প্রতীকী অনশনে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভি। কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তার ব্যক্তিগত চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত বেগম জিয়ার চিকিৎসা না দেওয়া হলে তার বাম পা ও হাত অবশ হয়ে যেতে পারে। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, তার চিকিৎসা নিয়ে ছলচাতুরি চলছে এবং কাল ক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহীদুল আলমের জামিন হয়নি, তার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার জামিন আবেদনের উপর শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। শহীদুল আলমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সারা হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। 10 সেপ্টেম্বর শহীদুল আলমের জামিন 11 সেপ্টেম্বরের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পদ্মার তীব্র ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুরের নড়িয়াবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যে কোনো সময় হারিয়ে যেতে পারে নদী পাড়ের 12টি স্থাপনা আর ব্রিজ কালভার্ট। এদিকে নাটোরের লালপুরে তীব্র স্রোতে ধসে পড়েছে তীররক্ষা বাঁধ। আতঙ্কে দিন কাটছে নুরুল্লাপুর গ্রামের কয়েকশো মানুষের। ঘরবাড়ি রক্ষায় নিজেরাই বাঁশ, কাশফুল ও কচুরি পানা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করছেন। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু ও শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। শরীয়তপুরে পদ্মার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে নড়িয়ার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন। তীব্র স্রোতে উপজেলার মুলফতগঞ্জ এলাকায় বেড়েছে ভাঙন। হুমকির মুখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ সহ 3টি ভবন, 1টি বেসরকারি হাসপাতাল সহ 12টি স্থাপনা আর ব্রিজ কালভার্ট। বাঁধ নির্মাণের জন্য গেল জানুয়ারিতে 1,097 কোটি টাকা বরাদ্দ হলেও এখনও কাজ শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে তাদের গাফিলতির জন্য এই কাজটি করা হয় নাই। এদিকে প্রমত্তা পদ্মার ভাঙনে দিশেহারা নাটোরের লালপুর উপজেলার নদী তীরবর্তী মানুষ। উপজেলার নুরুল্লাপুর গ্রামে সিসি ব্লকে ফাটল ধরে গত বর্ষা মৌসুমে। বালির বস্তা ফেলে সাময়িক ঝুঁকিমুক্ত করা হলেও তীব্র স্রোতে আবারও দেখা দিয়েছে ভাঙনের শঙ্কা। জমি তো কিনতে পারবো না, এই নদী যদি ভাঙে আমার উচ্ছিন্ন করে উঠে যায়, আমরা কোথায় জমি কিনবো, কোথায় বাড়ি করবো? এই ভাঙার কারণে আমার মানে রাত্রে ঘুম হারাম হয়ে যায়। আমরা আতঙ্কে আছি, আমার ঘর বাড়ি সব নদীতে ভাঙে যাচ্ছে, ঘর বাড়ি ভাঙে যাচ্ছে, কোথায় যাবো, যাওয়ার জায়গা নেই। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে বরাবরের মতো আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে এটার ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে বৃষ্টিপাত আর উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আফসানা নীলা, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে আরো থাকছে। রোহিঙ্গা সংকট সমাধানের দায়িত্ব নিতে হবে মিয়ানমারকে, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজশাহীর মোহনপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত। রোহিঙ্গা সংকট সমাধানের দায়িত্ব মিয়ানমারকে নিতে হবে, বিশ্ব জনমত গঠনে বাংলাদেশ সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মিয়ানমারের দীর্ঘদিনের সামরিক শাসনের ফলে দেশের যে গণতন্ত্রের বা রাজনীতির কাঠামোগত যে একটা মোটামুটি একটা পার্মানেন্ট ইম্প্যাক্ট পড়েছে, এটা থেকে বের হয়ে আসার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের সহায়তা করেছে। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশি সোচ্চার ছিলাম না, এটা সত্য। তার সুনির্দিষ্ট কারণ হলো মিয়ানমারকে, উই ওয়ান্টেড টু হেল্প মিয়ানমার, এবং আমরা এটা এখনো করার চেষ্টা করব যদিও সেই সময়টুকু আর নেই। কক্সবাজারের চকরিয়ায় লেগুনাবাস সংঘর্ষে 7 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। বেলা 11:30টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের
হারবাং ইউনিয়নের বড়ইতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাসের সাথে লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। রাজশাহীর মোহনপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মোহনপুরের ধুরিল মোড়ে মাদক ব্যবসায়ীদের আনাগোনা দেখতে পায় র্যাবের টহল দল। এ সময় এগিয়ে গেলে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে মাদক ব্যবসায়ীরা। র্যাব ও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল সহ ইয়াবা উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে সুস্থ শিশুকে অসুস্থ সাজিয়ে হাসপাতালে ভর্তি করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। মোবাইল ফোনে দুই চিকিৎসকের কথোপকথনের রেকর্ড ফাঁস হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ঘটনা তদন্তে কাজ করছে স্বাস্থ্য বিভাগ গঠিত কমিটি। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ ইখলাসুর রহমান খোকনের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। 40 দিনের সন্তান ইসমত নাহার জিবার ঘন ঘন হেঁচকি ওঠায় গত 31 আগস্ট হবিগঞ্জের আউশকান্দি বাজারের অরবিট হাসপাতালের ডাক্তার AHM খাইরুল বাশারের কাছে যান শিশুটির বাবা মা। একদিন পর মৌলভীবাজারের মামুন হাসপাতালে ডাক্তার বিশ্বজিতের সাথে যোগাযোগের পরামর্শ দেন ডাক্তার বাশার। সেখানে গেলে শিশুটির মার ফোনে কথা বলেন দুই চিকিৎসক। ডাক্তার বিশ্বজিৎ শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানালেও তাকে ভর্তি করে ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন ডাক্তার বাশার। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলেন ডাক্তার বিশ্বজিৎকে দেখাবেন। বুঝলা ভাই, তোমার রোগী খুবই ভালো আছে, কোনো সমস্যা নাই। বালা বলা হওয়ার দরকার নাই, রোগী খারাপ আছে চিকিৎসা কর, বুঝছো? মা হলে হাইপার সেন্সিটিভ, এই জন্য কিছু ভর্তি করান। হ্যাঁ, বালা জীবনে খোঁজ না, চিকিৎসা দিয়ে আরে মার ইঞ্জেকশন টিঞ্জেকশন মার, নাহলে শান্তি তো না। ঠিক আছে, ওকে মামা। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে প্রতারণার শিকার হয় ক্ষোভ জানান শিশুটির মা শিরিনা আক্তার। কিন্তু সব অভিযোগ অস্বীকার করেন ডাক্তার বাশার। আমি তাকে এতটুকু পরামর্শ দিয়েছি আর কি, যে হাসপাতালে ভর্তি করে দেন। তারপরে উনি বোধহয় ওই মৌলভীবাজারে গিয়ে, উনি মৌলভীবাজার কোন একটা ক্লিনিক হয়তো ভর্তি ছিল আর কি। এদিকে সুস্থ শিশুকে হাসপাতালে ভর্তি করে রাখার কড়া সমালোচনা করেছেন অনেকেই। তারা বলছেন চিকিৎসকের এমন কর্মকাণ্ড প্রত্যাশিত নয়। সুস্থ রোগীকে ভর্তি করা, চিকিৎসা করা, আসলে তো আমাদের মেডিকেল ইথিক্সে এটা নাই না। আমাদের দেশের ডাক্তাররা অবশ্যই এরকম নৈতিক মূল্যবোধ থাকা উচিত। ঘটনা তদন্তে কাজ করছে 3 সদস্যের কমিটি। তদন্ত সাপেক্ষে যদি এটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই উনি একটা শাস্তির যোগ্য হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের দুপাশে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এসব বিলবোর্ড এরই মধ্যে চালক ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এসব বিলবোর্ডের কারণে মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সচেতন মহল। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের প্রায় 70 কিলোমিটার মহাসড়কে গেল 7 মাসে অন্তত 40টি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে 66 জনের, আহত হয়েছে সহস্রাধিক। সড়ক দুর্ঘটনা কমাতে সম্প্রতি সড়কের এ অংশের দুপাশে বিভিন্ন স্লোগান লেখা 62টি সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন। এসব সচেতনতামূলক বিলবোর্ডের কারণে চালকরা ওভার স্পিড, ওভারটেকিং এর ব্যাপারে সচেতন হচ্ছেন। সাধারণ জনগণ যারা রাস্তার পাশ দিয়ে যাতায়াত করে তারাও খুব সুন্দরভাবে সাইনবোর্ড দেখে রাস্তা ওভার এপার ওপার যায়। ড্রাইভারের খেয়াল আসে যায় যে না সামনে আমার আসতে যেতে হবে,
বা দীর্ঘদূরে যেতে হবে, স্পিড ব্রেকার আছে, এতে আমাদের যথেষ্ট উপকার হয়েছে। এরই মধ্যে 40টি স্লোগান সম্বলিত সচেতনতামূলক বিলবোর্ড নজর কেড়েছে সাধারণ মানুষের। এ উদ্যোগ দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। সাইনবোর্ড দেওয়ার কারণে আমাদের শ্রমিকরা গাড়ি গতিরোধ করে চালাচ্ছে এবং অ্যাক্সিডেন্টও কম হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে বিলবোর্ড স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম চালানোর কথা জানালেন জেলা প্রশাসক। ড্রাইভারদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাদেরকে যদি সচেতন করে তুলতে পারি, তাহলে বোধহয় কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ব্যবস্থা নিলে সারা দেশেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করেন সচেতন মহল। রত্নজামান, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আগামী মাসের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার জানালেন কাদের তফসিলের পর আসন ভাগাভাগি, বলছেন 14 দল নেতারা। খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করা উদ্দেশ্যমূলক, অভিযোগ বিএনপির। কাল সারাদেশে প্রতীকী অনশন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মামলায় আলোকচিত্রী শহীদুল আলমের জামিন নামঞ্জুর। এবং পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুরে নড়িয়াবাসী, হুমকির মুখে বিভিন্ন স্থাপনা, নাটোরের লালপুরে মাঝে ভাঙন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24। অনলাইনে 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।